প্রিয় দর্শক, অনেক দিন পর আবারও এই প্রাচীন চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের এই চ্যানেলে ঐতিহাসিক স্থানের ভিডিও দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম শেখ দিঘির 500 বছরের পুরনো খেরুর মসজিদের উদ্দেশ্যে। সেখান থেকে স্থানীয় মানুষের মুখে জানতে পারলাম যে এখানে এক ঐতিহাসিক মাজার আছে এবং সেই মাজারে একটি আশ্চর্য গাছ আছে, যেটি উড়ন্ত গাছ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গাছ উড়ে বেড়ায়। এখানে এই গাছ নিয়ে অনেক গল্প প্রচলন আছে। গাছটির স্থানীয় নাম হচ্ছে ফিরনি বা খিরনি গাছ। এই গাছ নিয়ে আমি নেটে অনেক খোঁজাখুঁজি করলাম, শেষে জানতে পারলাম এই গাছ ভারতবর্ষে একটি এবং বাংলাদেশে একটি রয়েছে। হতে পারে আরও থাকতে পারে, কিন্তু নেটে তা জানা যাচ্ছে না। আপনাদের জানা থাকলে দয়া করে আমাদের এই ভিডিওর কমেন্টে ঠিকানা উল্লেখ করে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই গাছ নিয়ে ভিডিও করার চেষ্টা করব। নেট থেকে আমি যতটা জানতে পারলাম সেটি হচ্ছে অত্যন্ত প্রাচীন মূল্যবান ঔষধি গুণসম্পন্ন এই গাছটির নাম লেদার ট্যানিং গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মিমোসপস লাউরিফোলিয়া। ছোট আকৃতির পাকা ফলের স্বাদ ও গন্ধ ফিরনির মতো হওয়ায় স্থানীয়ভাবে ফিরনি বা খিরনি গাছ বলে পরিচিত। ধারণা করা হয় যে প্রাচীন মিশরে এই গাছের বাকলের রস মমি করার জন্য ব্যবহার করা হতো। এর বিভিন্ন অংশ জ্বরের ওষুধ, ধারক, রেচক ও উদ্দীপক হিসাবে কার্যকর। এই গাছের নির্যাস চামড়া ট্যানিংয়ের জন্য ব্যবহৃত হয়। এই গাছের ফল পেট ও বুকের জ্বালাপোড়ায় উপকারী বলে জানা যায়। দেশের একমাত্র এই গাছটি দেখতে চাইলে আপনাকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির স্ট্যান্ডে আসতে হবে এবং সেখানে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেই আপনাকে এই গাছের পরিচয় দিয়ে দেবে। তো চলুন বেশি কথা না বলে এই মাজারের খাদেমের মুখ থেকে শুনে নিই এই গাছের ইতিহাস। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। এটা কি গাছ বলছেন? ফিরনি গাছ। ফিরনি? ফিরনি। ফিরনি গাছ? ফিরনি গাছ, ছোটো ছোটো ফলা নিমের মতো। আচ্ছা, নিমের মতো আপনার সবুজ থাকবে আর পাকার মতন একবারে হলুদ হয়ে যাবে। আচ্ছা, কত বছরের পুরনো এটা? হ্যাঁ, কত বছরের পুরনো? পুরোনোই বাবার আমলকার, মানে প্রমাণের লোক নাই এখন। অনেক অনেক দিন। হ্যাঁ, অনেক দিন আগে। তো ওই গাছটা তো দেখতে একটা মানে কেমন একটা যেন মনে হচ্ছে, তাই না? কেউ বলে উটের উটের মতো, উটের মতো, হাতির মতো, হাতির মতো, শিয়ালের মতো, অনেক রকম মনে হচ্ছে, অনেক রকম মনে হচ্ছে। এই যে ভিতরে দেখুন গাছটা, ফলের ব্যাপারে কি বলছিলেন একটা? হ্যাঁ, গাছের ফলটার ব্যাপারে কি বলছিলেন? ফলটার ব্যাপারে বলছিলাম ওনার সুদা টেস্ট যেটা। আচ্ছা, সুস্বাদ খাওয়ানো যায়, খাওয়া যায়। হ্যাঁ, মিষ্টি ভাব, কষলা ভাব। আচ্ছা, ওই দু দু রকম টেস্ট আছে। আচ্ছা, আর পাতা ভাঙেন, আপনার জ্বর কাটেন, ডাল ভাঙেন। আচ্ছা, আর যেটা রস বাহির হয়, যেটা আসল জিনিস, যেটা আমরা রক্ত বলি, ওই সেটা সবই সাদা। এই যে দেখেন, সাদাই তো হয়। দাঁড়া, পাতাটা ভাঙেন, দেখেন এই যে দুধ বাহির হয়েছে সাদা, দুধের মতো সাদা সবই। জ্বর কাটেন, ওই গোড়া ই করেন কাণ্ডটা, আর ডালি ভাঙেন আর পাতা ভাঙেন, সবই সাদা। বাবাই গাছে চেপে এসছেন, আর আরেক মত বলছে এখানে বসে তিনি তপস্যা করছিলেন। আচ্ছা, তখন গাছটা ছিল না? গাছটা ছিল না তখন। বসে তখন বলছে কি হ্যাঁ, গাছটা উড়ে যাচ্ছে, উপরে উড়ে যাচ্ছে। উড়ার পরে বলছে কি হ্যাঁ, রোগ, ইহা রোগ, গাছটা রুখে গেছে। দুটো মাথা, গাছটা উড়ে যাচ্ছিল, যে ইহা রোগ বলেছে, এখানে থেকে গেছে। হ্যাঁ, থেকে গেছে, রোগ মানে রুখে যায়। মতভেদ আছে আর কি, মানে মানুষ এরকম বলে আর কি। হ্যাঁ, দুটো মতভেদ আছে। আচ্ছা, গাছটা দেখতে খুব বেশ ভালোই। আর দেখেন চামড়া, চামড়া এই আপনার হাত ফাট কেটে নাই, চামড়ার বলে গাছ আছে, কিছুই ঘুরিয়ে ফিরে যাচ্ছে। এখানে সব মানত মানে নাকি? হ্যাঁ, সব ঘোরা টুরা দেওয়া আছে।
আকারটা পুরো মনে হচ্ছে মনে হচ্ছে শিয়ালের মতো, আর মনে হচ্ছে হাতির মতো, আর মনে হচ্ছে গরুর মতো, মানে কি বোঝা যাচ্ছে না, উটের মতো, আবার উটের মতো এরকম মনে হচ্ছে আকৃতিটা, এত সুন্দর আকৃতি আর কি।